মারভান আতাপাত্তু, শ্রীলঙ্কান ক্রিকেটার, পূর্ণ নাম মারভান স্যামসন আতাপাত্তু। জন্ম 22 নভেম্বর 1970, কালুতারা, সিলন। ব্যাটিংয়ের ধরন ডানহাতি, বোলিংয়ের ধরন ডানহাতি লেগ স্পিন। ভূমিকায় উদ্বোধনী ব্যাটসম্যান। মারভান স্যামসন আতাপাত্তু কালুতারায় জন্মগ্রহণকারী সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তিনি শ্রীলঙ্কা ক্রিকেট দলে খেলেছেন। ডানহাতি ব্যাটিং ও লেগ স্পিন বোলিংয়ে দক্ষ আতাপাত্তু শ্রীলঙ্কা দলের অধিনায়কেরও দায়িত্ব পালন করেছেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে মারভান আতাপাত্তু ইন্ডিয়ান ক্রিকেট লিগে অংশগ্রহণ করেন ও দিল্লি জায়ান্টসের অধিনায়ক ছিলেন। কানাডা ও সিঙ্গাপুর জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করেছেন। শ্রীলঙ্কা দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এপ্রিল 2014 সাল থেকে দায়িত্ব পালনের পর পরবর্তীতে সেপ্টেম্বর 2014 সালে তাকে জাতীয় দলের প্রধান কোচের মর্যাদা দেয়া হয়। সেপ্টেম্বর 2015 সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন। তার প্রারম্ভিক জীবন। খ্রিস্টান ধর্মাবলম্বী মারভান আতাপাত্তুকে শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে অন্যতম সঠিকমানের ব্যাটসম্যান রূপে গণ্য করা হয়ে থাকে। গালের মাহিন্দ কলেজে অধ্যয়নকালীন সময়ে ক্রিকেটের সাথে জড়িয়ে পড়েন। সেখানে তার ক্রিকেট কোচ ছিলেন মেজর জি ডাব্লিউ এস ডি সিলভা। তারপর তিনি কলম্বোর আনন্দ কলেজে অধ্যয়ন করেন ও পি ডাব্লিউ পেরেরা র পরিচালনায় ক্রিকেট খেলা চালিয়ে যান। পেশাজীবী অ্যাকাউন্টেন্ট নেলুনি আতাপাত্তুকে বিয়ে করেন। তাদের সংসারে 2 কন্যা রয়েছে। তার খেলোয়াড়ি জীবন। নভেম্বর 1990 সালে তার জন্মদিনের পরপরই টেস্টে অভিষেক ঘটে আতাপাত্তুর। তার প্রথম 6 ইনিংসেই তিনি 0 রানে আউট হন ও 1টিতে মাত্র 1 রান সংগ্রহ করেন। কিন্তু পরবর্তীতে মাইক অ্যাথারটন, গ্রাহাম গুচ, লেন হাটন, সাইদ আনোয়ার, ওয়াসিম আকরামের ন্যায় প্রমুখ ক্রিকেট প্রতিভাদের সাথে নিজেকেও সামিল করেন, যারা টেস্ট অভিষেকেই 0 রান করেছিলেন। পরবর্তী 11 ইনিংসে তার সর্বোচ্চ রান উঠে মাত্র 29। কিন্তু টেস্ট অভিষেকের 7 বছর পর 10ম টেস্টে ভারতের বিপক্ষে তিনি তার প্রথম সেঞ্চুরি হাঁকান। সমগ্র খেলোয়াড়ী জীবনে 22 টেস্টে 0 রান ও 4 বার জোড়া 0 পান। 2001 সালে কলম্বোতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে মারভান আতাপাত্তু ও মাহেলা জয়াবর্ধনে এ দুইজন ব্যাটসম্যান টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার্ড আউট হয়ে উদাহরণের সূচনা করেন। 2004 সালে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত টেস্টে নিজস্ব সর্বোচ্চ 249 করেন। এ সময় কুমার সাঙ্গাকারা র সাথে দ্বিতীয় উইকেট জুটিতে 438 রান সংগ্রহ করেছিলেন। নাগপুরে ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষিক্ত হন। এপ্রিল 2003 সালে শ্রীলঙ্কার একদিনের আন্তর্জাতিক দলের অধিনায়ক মনোনীত হন। তার কোচিং। শ্রীলঙ্কার ফিঙ্গারা ক্রিকেট একাডেমিতে 2009 সালে কোচিংয়ের দায়িত্ব পান। ওই বছরেরই শুরুতে কানাডার ব্যাটিং কোচ মনোনীত হন ও দলকে 2011 সালের ক্রিকেট বিশ্বকাপে উত্তরণ ঘটাতে প্রভূত সহায়তা করেন। 2010 সালে সিঙ্গাপুর দলে 1 বছর মেয়াদের জন্য প্রধান কোচরূপে মনোনীত হন, যা জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো পূর্ণাঙ্গকালীন কোচিংয়ে অংশ নেন। নেপালে অনুষ্ঠিত বিশ্ব ক্রিকেট লীগের 5ম বিভাগে দলটি 3য় স্থান দখল করে ও 2012 সালের বিশ্ব লীগে একই অবস্থানে থাকে। এপ্রিল 2011 সালে বিশ্বকাপ শেষে আতাপাত্তু শ্রীলঙ্কার ব্যাটিং কোচ মনোনীত হন। অন্তর্বর্তীকালীন কোচ স্টুয়ার্ট ল, চম্পকা রামানায়েকে ও রোয়ান কালপেগের সাথে ইংল্যান্ড সফর করেন। দলের প্রধান কোচের দাবিদার থাকা সত্ত্বেও 2013 সালে পল ফারব্রেসকে এ দায়িত্বভার অর্পণ করা হয়। এ সময় তিনি দলের সরকারি কোচের দায়িত্বে ছিলেন। 2014 সালে অপ্রত্যাশিতভাবে ফারব্রেস চলে যান। ফলশ্রুতিতে দলের অন্তর্বর্তীকালীন কোচ নিযুক্ত হন তিনি। এ সময়ে 16 বছরের মধ্যে 2014 সালে ইংল্যান্ড সফরে প্রথমবারের মতো 1-0 ব্যবধানে টেস্ট সিরিজ জয় পায়। সেপ্টেম্বর 2014 সালে আনুষ্ঠানিকভাবে দলের প্রধান কোচ হন, যা স্থানীয় কোচ হিসেবে 15 বছরের মধ্যে প্রথম ছিল। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে 5-2 ব্যবধানে ওডিআই সিরিজ জয় একমাত্র সার্থকতা ছিল। কিন্তু পাকিস্তান ও ভারতের বিপক্ষে উপর্যুপরি টেস্ট সিরিজে পরাজয়ের পর সেপ্টেম্বর 2015 সালে পদত্যাগ করেন।